আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আমাদের সামনে একজন পেশেন্ট আছেন। আমরা তার কাছ থেকে আজকে শুনব, তিনি যে আমাদের এখানে এসেছেন, আসার পর আজকে তিনি ডিসচার্জ নিয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছেন, তার মোটামুটি আমরা একটা হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের এই জিনিসটা শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। সুস্থতা সবাই থাকতে চায়, এবং সুস্থ থাকতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় আসতে গেলে যেরকম একটা পরিস্থিতির শিকার হতে হয়, আমরা সেই ঘটনাই শুনব। আমার সামনে আছেন মোহাম্মদ খলিলুর রহমান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা খলিলুর রহমান সাহেব, আপনি বলুন যে আপনার শুরুর থেকে যে আপনার যে প্রবলেমটা আপনার শুরু হয়েছে, আর আপনি যে কষ্টটা নিয়ে দীর্ঘদিন থেকে একটা ভালো চিকিৎসার আশায় বিভিন্ন দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, ডক্টরের কাছে গিয়েছেন, সেই গল্পটা কাইন্ডলি একটু আমাদেরকে বলুন। প্রথম অবস্থায় মাথার ব্যথা হওয়ার পর আমি পাবনা শহরে হাড় ব্যথার ডাক্তার দিয়ে আমি এক্সরে করি। এক্সরে করবার ওষুধ দিয়ে আমি এক মাস খাই, খাওয়ার পরে কোনো রেজাল্ট পাই না। আচ্ছা। তারপরে বাড়ি চলে আসার পরে আমি ঢাকাতে আসি, ঢাকায় ওনার কাছে যাই, ওনার মাধ্যম দিয়ে এমআরআই করাই। এমআরআই করার পরে উনি বলছে যে অপারেশন হতে হবে। তো বললাম যে অপারেশন ঠিক আছে, আপাতত কী উনি বলতেছে যে আমি অবশ্যই এমআরআই করা ওই দিন চলে যাই সকালবেলা, বিকেলের রিপোর্ট নেওয়ার জন্য আমার বড় ছেলে রিপোর্ট নেয়, নেওয়ার পরে বলছে যে কী ব্যাপার, উনি হাঁটা কেমন, কেন তো বেড়ে থাকার কথা, কারণ যা দেখছি ছবিতে, তো বলছে গতকালকে তো আপনার সামনে হাঁটলো। তো এর মতো অবস্থায় আমি বললাম যে অপারেশন তো হওয়া যাবে না, ওষুধ তো পরে ওষুধ লিখে দিছে, আমি 20 দিন ওষুধ খাইছি। খাওয়ার পরে অন্য একটু কাজে ঢাকা আসি, ওনার সাথে আবার সাক্ষাৎ করি, সাক্ষাৎ পরে উনি আবারও বলে যে অপারেশন করতে হবে। আচ্ছা। তখন আমি ছেলেকে বললাম দেখো এই বাত ব্যথার আরও কোনো ভালো ডাক্তার আছে কি না। তখন ও খুঁজতে খুঁজতে ইউটিউবে বা কীতে কীভাবে পাইছে সংগ্রহ করছে, সে বলছে আব্বু হ্যাঁ ডাক্তারটা পাইছি, হ্যাঁ শ্যামলী, হ্যাঁ ওনাকে সিরিয়াল দাও, ওনাকে দেখাও। তো এইখানে সিরিয়াল দেওয়ার পরে ওখানে দেখাইছে, ডাক্তারের সাথে আমার ভিডিও কলে মোবাইলে কথা হয়েছে। জি। তো বলতেছে আপনার তো অপারেশন হতে হবে। আমি স্যার অপারেশন ছাড়া আর কী আছে, বলছে এক মাস থেরাপি, থেরাপি ছাড়া আর কী করতে পারবেন। তো স্যার বললো যে ওষুধ লিখে দেয়, আমি স্যার আপাতত ওষুধ লিখে দেন আমি খাই তারপরে। আচ্ছা, এখানে একটু আমি আপনাকে দাঁড় করাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন শফিউল্লাহ স্যারের চেম্বারের ঠিকানাটা আপনি পেলেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসছেন, যেরকম আজকে আপনি একটা সফলতার সহিত আপনি সুস্থতা নিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, অবশ্যই এরকম আমাদের ইউটিউবে আপনি দেখে আমাদের স্যারের ঠিকানা পেয়েছেন। আমি দেখিনি, আমার ছেলে দেখেছে, আমার আপনার ছেলে দেখেছে। আচ্ছা, এর আগে যখন আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, যখন বললেন যে গিয়েছেন, যাওয়ার পর ডক্টর আপনাকে একটা সার্জারির কথা বলছে, অবশ্যই সকল পেশেন্ট প্রথমে সার্জারিতে যেতে চায় না, তারপর কি আপনি কোথাও ট্রাই করেছেন যে আসলে সার্জারি ছাড়া আমি ভালো কোনো জায়গায় কি ট্রিটমেন্ট পাবো কিনা, আপনি বিভিন্ন হয়তো বা জায়গায় গিয়েছেন? জি, ওইটাই আমি ছেলেকে বলছি যে এই সার্জারি ছাড়া এর চেয়ে ভালো ডাক্তার তুমি খোঁজো ঢাকাতে, খুঁজে দেখো পাও, তার সাথে আমি কথা বলি। তখন এই স্যারের সাথে আমার সাক্ষাতে কথা বলা দেয় ছেলে। তো বললাম স্যার আমার এই অবস্থা, বললো যে আপনি তো আমি স্যার অপারেশন ছাড়া কি, তো বলছে যে আপনি এক মাস থেরাপি নেবেন, আমার হাসপাতালে ভর্তি হবেন। আমি স্যার আর কী আছে, ওষুধ আমি ওষুধ লিখে দিছে, তবে ওষুধ নেওয়ার পরে 5 দিনের ওষুধ নেওয়ার পর আমি খাইনি। অপারেশন এর ভিতর কবিরাজি হোমিওপ্যাথি অনেক কিছু করেছি, আমি অনেক করছি, করার পর দেখলাম কোনো রেজাল্ট আসলো না। তখন আমার হোমিওপ্যাথি এক ডাক্তার বলছে তুমি আমি আমার ওই এলোপ্যাথি খাওয়ার আগে তুমি আধা ঘন্টা আগে হোমিওপ্যাথি দেখাও, তারপর দেখাও। তো ওনার এই ওষুধ 5 দিন খাওয়ার পরে ইনশাল্লাহ আমি একটু মানে আরাম পাইছি। আরাম পাওয়ার পরে তখন ছোট ভাইকে বললাম যে তুই বাড়ি আসবি আমার ওষুধ নিয়ে আয়। অন্য অন্য এলাকায় ওষুধ না পেয়ে এইখানে এসে শ্যামলি এসে ওষুধ কিনে পাঠাইছে 15 দিনের। তখন 15 দিন ওষুধ খাওয়ার পর আমি আর একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি মানে আস্তে আস্তে আমার একটু গ্যাপ পড়ে যায় 3-4 দিন, 4 দিনের মতো আমি চলে আসি এখানে। আসার পরে স্যারের সিরিয়াল দেয় রাতে, সিরিয়াল দেওয়ার পর স্যারের এখন কথা বলি, ঢুকি, স্যার বলতেছে আপনি রেডি হয়ে আসছেন। অবশ্য স্যার আমাকে আগেই চিনে, কারণ ভিডিও কলে ওনার সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ স্যার আমি রেডি হয়ে আসছি, ভর্তি হয়ে যান। এদেরভাবে আমি গত 9 তারিখে আমি ভর্তি হয়ে যাই, ভর্তি হওয়ার পর ইনশাল্লাহ আমি বর্তমান আল্লাহর রহমত খুব সুস্থ।
আচ্ছা, তার আগে একটু জানতে চাচ্ছি, আপনার যখন সমস্যাটা আপনি ফিল করছেন, সেই সমস্যার মধ্য দিয়ে আপনার কি কি সমস্যা আপনি সম্মুখীন হয়েছিলেন? যে সমস্যা, আপনার ব্যাক পেইন ছিল? ব্যাক পেইন, বাম সাইডে ব্যথা ছিল। আচ্ছা, কিন্তু আমি অবশ্য হাঁটতে গেলে এই 5-7 মিনিট হাঁটলে আমার পার নিচে ব্যথা করতো, চিলিক পারতো, মাথায় একটু ব্যথা করতো, তখন আমি হয়তো 5-7 মিনিট রেস্ট নিতাম, নেওয়ার পর আবার আমি সামনে অগ্রসর হতাম। এইভাবে আমি বেশি হাঁটাহাঁটি করিনি, বাড়ি থেকে আমার খুব পাশেই পাকা রাস্তা। এইভাবে আমি চলতে চলতে দেখলাম যে তখন সমস্যা বাড়িয়ে যাচ্ছে, ছেলেরা একটু ইয়া করলো যে না আপনি ঢাকা চলে আসেন, থেরাপি নেন। এই সেই মোটামুটি একটা ছেলেরা চাপ সৃষ্টি করলো, ছোটো ভাই চাপ সৃষ্টি করলো যে না হাসপাতালে ভর্তি হও, বাড়ি থেকে ওষুধ অসুখ ছাড়বে। সবাই একটা চাচ্ছিল যে আপনি দ্রুত একটা সুস্থতা পাওয়ার জন্য, যেন দ্রুত আপনি সুস্থ সকলে ফিরে আসে, এটাই সবাই চাচ্ছে, ছোটো ভাই ছেলেরা সবাই চাচ্ছে। কিন্তু আমি এলো আমার মানে মনের ভিতর যে আমি এইভাবে যদি কোনো রকম বাড়ি থেকে সুস্থ হতে পারি, দেখলাম যে লাস্টের বাড়ি থেকে সুস্থ। আর এই সারের ওষুধ খেয়ে আমি মোটামুটি যখন একটু ভালোর দিকে তখন আমি চলে আসি ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই আপনি একটা সংকল্প নিয়ে আমাদের এখানে শকুলা স্যারের প্রধান এখানে এসেছেন, স্যার এখানে এসেছেন, আসার পর আপনি দীর্ঘদিন থেকে কিন্তু এক মাসে একটা ফুললি একটা কোর্স কমপ্লিট, এক মাসে কোর্স বলছিল স্যার। আপনি যেদিন, আপনার একটা অনুভূতি আমি জানতে চাচ্ছি, যেদিন আপনি হসপিটালে আসলেন সেদিনকার অবস্থা এবং আজকে যে আপনি এই যে সাক্ষাৎকার দিচ্ছেন সবার সামনে, এটার অনুভূতিটা আপনার কীরকম, যে আপনি যে আজকে সাক্ষাৎকার দিতে পারছেন একটা সুস্থ শরীর নিয়ে? এটা আল্লাহর শুকরিয়া। অবশ্যই আল্লাহর শুকরিয়া, আল্লাহ শুকরিয়া যে আমি অবশ্য ডাক্তার তো আরও অনেক ডাক্তার দেখাইছি, তো আসলে সব কিছুর মালিক আল্লাহ, কেউ না কেউ আল্লাহ, অর্থাৎ কারো না কারো সহযোগিতা। তা আল্লাহ রহমতে সফিল্লা প্রদানের সহযোগিতায় আল্লাহ আমার সুস্থতা দান করছে, আল্লাহ শুকরিয়া আদায় করি, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমাদের লাইভের মধ্যে লক্ষ লক্ষ দর্শক দেখতেছে, আমি চাচ্ছিলাম যে আসলে আমাদের লক্ষ লক্ষ দর্শকের মধ্যে আপনার একটা অনুভূতির কথা তাদেরকে একটু বলবেন, যে অনেক পেশেন্ট আছে যারা সুস্থতার জন্য বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছে, প্রতারিত হচ্ছে, তো আজকে আমাদের ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, তো প্লিজ এদিকে একটু বলুন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। দর্শকের উদ্দেশ্যে মানে আমি আসলে বিগত কয়েক মাস ধরে খুব অসুস্থতা এবং খুব পেরেশানির ভিতর ছিলাম, তা আল্লাহর রহমতে এই ডাক্তারের লোকেশন আমার ছেলে সংগ্রহ করে আমিও বলেছিলাম যে দেখো এসছে কোনো ভালো ডাক্তার আছে কি না, কারণ কামরুল হাসান পিজি হাসপাতালের অধ্যাপক, তো আমি বলছিলাম যে এর চেয়েও বাদ ব্যথার কোনো ভালো ডাক্তার থাকলে তুমি খোঁজ করো ঢাকাতে। তো খুঁজতে খুঁজতে ইউটিভিতে এই ডাক্তারের খোঁজ পায়, পাওয়ার পরে তো আমাকে বললো যে আব্বু ডাক্তারটা পাইছি, আমি তো মিতালি কাগজপাতি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করো এবং দেখাও। দেখানোর পরে উনি বলছিল প্রথম দিকে যে অপারেশন ছাড়া করলে তাহলে আপনি আমার হাসপাতালে ভর্তি হবে, থেরাপি নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে চেষ্টা করবো। কিন্তু চেষ্টা করার পরে বলছিলাম যে স্যার আমার কিছু ওষুধ লিখে দেন, আপাতত আমি খাই। কিন্তু ওই ওষুধটা নেওয়ার পরেও আমি 20-25 দিন ওষুধটা খাই নাই, আমার সাইড থেকে বলছিল যে তুমি হোমিওপ্যাথি খেলে সেরে যাবে, কিন্তু অনেকদিন হোমিওপ্যাথি খাওয়ার পর কোনো পরিবর্তন না আসার কারণে তখন আমি এই ডাক্তার এই ওষুধ আমার বাড়ি ছিল, পরে আমি খাওয়া শুরু করি। যখন খাওয়া শুরু করি আস্তে 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 একটু আমি উপকার পেতে থাকি, পেতে তখন দেখলাম যে এই উপকার 5 দিনের ওষুধ খায় আমি একটু স্বাবলম্বী হলাম। তারপরে আমার ভাইদে আমি আবার 15 দিনের ওষুধ নিলাম, নেওয়ার পরে এই 15 দিনের ওষুধ খাওয়ার পর আমি অনেকটা আল্লাহর রহমত আমি সুস্থতা আসার মানে আশাবাদী করি। তখন আমি ওই ছেলে বা ভাই বললাম তাহলে কী করেন, বলে তাহলে আপনি ঢাকা চলে আসেন, ওনার এখানে ভর্তি হয়ে থেরাপি নিতে হবে এবং ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। এমত অবস্থা আমি ঢাকা চলে এসে এই চিকিৎসা নেওয়ার পর ইনশাল্লাহ আমি বর্তমান আল্লাহর রহমত ডাক্তার যদিও ছিল, আল্লাহ সারাবে আল্লাহ, কিন্তু ডাক্তার ও ছিল, তা আল্লাহর রহমত আমি এখন বর্তমান মোটামুটি সুস্থ। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমরা খলি সাহেবের একটা সাক্ষাৎকার নিলাম, তার অনুভূতি জানলাম। আর অবশ্যই আমাদের দেশের মধ্যে অনেকে এরকম অনেক সমস্যার মধ্যে ভুগতেছেন, তো আমরা আশা রাখি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর সঠিক চিকিৎসার জন্য আপনারা যেখানে ভালো মনে করেন সেখানে অবশ্যই আসবেন। ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য।
আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।